এই পর্বে আমরা HDR ইমেজ সম্পর্কে জানব। HDR এর পূর্ণরূপ হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। তো HDR দিয়ে বেশ চমৎকার সব ছবি তৈরি করা যায়, অর্থাৎ ছবিতে চমৎকার সব ইফেক্ট যুক্ত করার জন্যই HDR ইফেক্টটি দেওয়া হয়। সাধারণত HDR এই ইফেক্টটি সাধারণত ন্যাচারাল যে ইমেজগুলো রয়েছে, নেচার রিলেটেড যে ইমেজগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়, তবে পোর্ট্রেট ইমেজে বা অন্যান্য যে কোনো ইমেজেই ব্যবহার করা যায়। তো HDR ইমেজ তৈরি করার জন্য বেশ কিছু কাজ করতে হয়। যারা DSLR ব্যবহার করেন তারা হয়তো এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। সেটা হচ্ছে HDR ইমেজ করার জন্য ব্র্যাকেটিং করতে হয়। ব্র্যাকেটিং বলতে একটি ইমেজ তোলার সময় 1/3 স্টপ বা 1 স্টপ কমিয়ে, এক্সপোজার কমিয়ে একটা ছবি তোলা হয়, তারপর মিডিয়াম এক্সপোজার বা সঠিক এক্সপোজারে ছবি তোলা হয়, তারপর ওভার এক্সপোজ করে 1 স্টপ বাড়িয়ে আরেকটি ইমেজ তোলা হয়। এরকম 4টি 5টি ইমেজ তোলা হয়, 1 স্টপ বাড়িয়ে কমিয়ে এভাবে সিরিয়ালি 5টি ইমেজ তোলা যায় বা 3টি ইমেজ দিয়েও করা যায়। তো এটি করা হয় কিছু কারণ রয়েছে, যেমন ধরা যাক এই ইমেজের অরিজিনাল যে ইমেজটি সেটি হচ্ছে এরকম। তো এখানে এখানে আমরা যদি এই পানিকে হাইলাইট করে আমরা ছবি তুলি তাহলে এখানে দেখুন শ্যাডো চলে আসবে। আবার এই শ্যাডোকে যদি হাইলাইট করি বা শ্যাডোকে ফোকাস করে যদি আমরা ছবি তুলি তাহলে পানিটি লো কালার হয়ে যাবে বা শ্যাডো চলে আসবে। তো আমরা যদি উভয়টি ঠিক রাখতে চাই সেক্ষেত্রে আপনি কয়েকটি এক্সপোজারে ছবি তোলা ছাড়া উপায় নেই। এছাড়াও আপনি ধরা যাক আকাশের ছবি তুলবেন, সামনে আবার একটি পাহাড় রয়েছে। তো আপনি যখন আকাশকে ফোকাস করে বা আকাশের এক্সপোজার ঠিক রেখে ছবি তুলবেন তখন পাহাড়টি শ্যাডো হয়ে যাবে, পাহাড়টি অন্ধকার হয়ে আসবে। আবার যদি আপনি পাহাড়টিকে এক্সপোজার ঠিক রেখে আপনি ছবি তোলেন সেক্ষেত্রে আপনার এই আকাশের ছবিটি আবার ওভার এক্সপোজ হয়ে যাবে। তো আপনি যদি আকাশ এবং এই পাহাড় এই দুটি ইমেজকে একই সাথে ঠিক রেখে আপনি ছবি তুলতে চান বা একই সাথে ঠিক রেখে আপনি ইমেজ রাখতে চান সেক্ষেত্রে আপনাকে HDR এর শরণাপন্ন হতে হবে। তো সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রথমে আকাশের সঠিক এক্সপোজারে আপনি ছবি তুলবেন, সেই একইভাবে একই ফ্রেমে আপনি এই পাহাড়ের সঠিক এক্সপোজারে ছবি তুলবেন। এটি করার জন্য HDR ইমেজ করার জন্য বিশেষ করে ট্রাইপড ইউজ করা হয় যেন এই ফ্রেমটি না নড়ে। যদি ফ্রেম নড়ে যায় অর্থাৎ আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আপনার গোস্ট ইমেজ তৈরি হবে। অর্থাৎ আপনি একই ফ্রেমে 4-5টি এক্সপোজারে আপনি ছবি তুলবেন, সেক্ষেত্রে আপনার যদি ফ্রেমটি সরে যায় বা ক্যামেরাটি সরে যায় সেক্ষেত্রে আপনার গোস্ট তৈরি হবে, কারণ এই 5টি ইমেজের কম্বিনেশনে একটি ইমেজ তৈরি করা হয়। তো এই হলো মোটামুটি HDR ইমেজের ডেফিনিশন। আপনারা যারা DSLR ব্যবহার করেন তারা এই জিনিসগুলো আশা করি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে আরও সুন্দর সুন্দর HDR ইমেজ তৈরি করতে পারবেন। তো সেই ভিন্ন ভিন্ন এক্সপোজারে আপনার সেই 5টি ইমেজকে আপনি ফটোশপ ওপেন করে মার্জ করে আপনি কীভাবে HDR ইমেজ তৈরি করতে পারেন সেটি আমরা এই পর্বে জানব। তো এটি আপনি যদি ব্র্যাকেটিং করে 5টি ইমেজ আলাদা আলাদা এক্সপোজারে তৈরি করেন তুলেন সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন, অথবা আপনি একটি ইমেজকেই আমরা ফটোশপে ভিন্ন ভিন্নভাবে সেটিংস দিয়ে 5টি ইমেজ তৈরি করব এবং সেই 5টি ইমেজকে কম্বিনেশন করে একটি HDR ইমেজ তৈরি করব। এখন সেটি কীভাবে করা যায় সেটি এখন আমরা জানব। অর্থাৎ আমরা এখানে 5টি ইমেজ DSLR দিয়ে 5 এক্সপোজারে ছবি তুলে সেটি আমরা করছি না, আমরা একটি ইমেজকেই 5 এক্সপোজারে রূপান্তর করছি কারণ সবার DSLR ক্যামেরা নাও থাকতে পারে। এই পদ্ধতিতে আপনি একটি সিঙ্গেল ইমেজ দিয়ে কিভাবে একটি HDR ইমেজ তৈরি করতে পারেন সেই পদ্ধতি আপনারা জানতে পারবেন। অথবা আপনার যদি DSLR ক্যামেরা থাকে এবং আপনার যদি 5টি ইমেজ তোলা থাকে 5 এক্সপোজারে তাহলে আপনি একইভাবে আপনি করতে পারেন। তো যাই হোক, এবার আমরা দেখব কিভাবে এই 5টি ইমেজ থেকে এই HDR ইমেজটি তৈরি করা যায়। এখানে দেখুন প্রথম ইমেজটি অতিরিক্ত হাইলাইট করা হয়ে গিয়েছে, অতিরিক্ত এক্সপোজারে তোলা হয়েছে এবং এটি আরেকটু কম এক্সপোজারে এবং এটি স্বাভাবিক অনেকটা, এটি লো এক্সপোজারে এবং এটি আরও লো এক্সপোজারে। তো এই 5টি ইমেজকে আমরা কম্বিনেশন করে HDR মার্চ করে আমরা এই ইমেজটি তৈরি করব। এছাড়াও এখানে আরও কিছু ইফেক্ট দেওয়া হবে, তো সেটি আমরা কীভাবে ধাপে ধাপে করতে হয় সেটি আমরা এখন জানব। প্রথমে আপনি 5টি ইমেজ ওপেন করুন, এগুলো আমরা DVD সোর্স ফাইল ফোল্ডারে আমরা দিয়ে দেবো, সেখানে আপনি দেখতে পাবেন। তো এই 5টি ইমেজকে কীভাবে আপনি একটি ইমেজকে কীভাবে 5টি
এক্সপোজারে করা হয়েছে সেটি এখন আমরা দেখব। এখানে আমরা 5টি ইমেজ দেখতে পাচ্ছি, তবে এর বাইরেও আমরা যেটি দেখব সেটি হচ্ছে এখানে দেখুন 5টি ডিএনজি ফাইল রয়েছে। ডিএনজি অর্থাৎ এগুলো র ফাইল বলা হয়, ক্যামেরা র ফাইল। আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থাকে সেখানে আপনি ক্যামেরা র ফাইলে এই ডিএনজি ফরম্যাটে আপনি ছবি সেভ করতে পারেন, সেটি আপনার ক্যামেরার অপশনে রয়েছে। অথবা আপনি সরাসরি জিপিএজি ফরম্যাটে সেভ করতে পারেন, অথবা আপনি জিপিএজি এবং ক্যামেরা র দুই ফাইল ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। তো এই ক্যামেরা র বা ডিএনজি ফাইলটি আপনি ফটোশপ ওপেন করে ম্যানুয়ালি ক্যামেরা র দিয়ে এডিট করতে পারেন, তো সেই জন্য এটি করা হয়। এটির সাইজ বেশ বড় হয়, তো এই এই ক্যামেরা র ফাইলগুলোকে কাস্টমাইজ করে আমরা ওই জিপিএজি ফাইলগুলো তৈরি করেছি। তো আপনার ক্যামেরা র ফাইল কীভাবে ফটোশপ ওপেন করবেন, অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনি মিনি ব্রিজ দিয়ে বা ব্রিজ দিয়ে বা সরাসরি আপনি ক্যামেরা র দিয়ে ওপেন করতে পারেন, তবে ফটোশপ সিসি ভার্সনে আবার ব্রিজ আলাদাভাবে ডাউনলোড করে নিতে হয়। বা ফটোশপ সিসিতে ফটোশপ CS6-এ বাই ডিফল্টভাবে ব্রিজ দেয়া থাকে এক্সটেন্ডেড ভার্সনে, কিন্তু সিসি ভার্সনে বা এর পরবর্তী ভার্সনগুলোতে আলাদাভাবে মিনি ব্রিজ ব্রিজ ডাউনলোড করে নিতে হয়। তো আমরা সেই ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি কীভাবে মিনি ব্রিজ ছাড়া বা ব্রিজ ছাড়া কীভাবে আমরা এই ক্যামেরা র ফাইলগুলো ফটোশপ ওপেন করতে হয় সেটা জানবো। সেটা হচ্ছে আপনি এই র ফাইল বা ডিএনজি ফাইলে রাইট ক্লিক করে ওপেন উইথ ফটোশপ, ওপেন উইথ অ্যাডোব ফটোশপ সিসি বা এর পরবর্তী ভার্সনে আপনি ওপেন করুন। এটি ওপেন করার পর যেটি দেখবেন সেটা হচ্ছে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি ওপেন হবে, এই যে দেখুন এটি হচ্ছে ক্যামেরা র। এখানে আপনি এই র ইমেজগুলো এখানে আপনি খুব সহজেই এডিট করতে পারেন। তো এখানে আমরা যে ইমেজটি ওপেন করেছি হ্যাক্স রক্স প্রথম ইমেজটি, এটি আমরা যদি বেসিকে যাই, এই যে বেসিক ফরম্যাটে রয়েছে, এখানে দেখুন কন্ট্রাস্টটি -25 করা হয়েছে। তো এখানে অরিজিনাল যে ইমেজটি ছিল সেটি হচ্ছে এই ইমেজটি। এই ইমেজটিকে আমরা এই ইমেজটি ছিল অরিজিনাল এবং সেটিকে পরবর্তীতে ব্রাইটনেস এক্সপোজার কমিয়ে কমিয়ে বাকি 5টি ইমেজ তৈরি করা হয়েছে, অথবা আপনি এটি ইচ্ছা করলে ম্যানুয়ালি আপনি ক্যামেরা রেখে এক্সপোজার বাড়িয়ে কমিয়ে করতে পারেন। তো এভাবে আমরা প্রতিটি ইমেজের, যেমন এখানে এক হ্যাক্স রক্স প্রথম যে ইমেজটি রয়েছে সেখানে দেখুন এখানে কন্ট্রাস্ট -25 করা হয়েছে, যেগুলো আগে 0-0 সবগুলো 0 ছিল, সবগুলো ভ্যালু। হাইলাইটস এখানে একবারে কমিয়ে -100 করা হয়েছে, হোয়াইট ভ্যালু -40। শুধু তাই নয়, এখানে মেইন যেই কাজটি করা হয়েছে সেটি হচ্ছে এই এক্সপোজার ভ্যালু +2 বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি অবশ্যই বেসিক প্যানেলে, এখানে আরও কিছু অপশন রয়েছে ক্যামেরা র। আপনারা যারা ফটোগ্রাফার তাদের জন্য এই ক্যামেরা রতে বা র ফাইল, ক্যামেরা র ফাইল এডিট করা বেশ গুরুত্বপূর্ণ। এই এখানে বিভিন্ন ধরনের ইমেজ কারেকশন করার অপশন রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। যাই হোক, এখানে আমরা এক্সপোজার বাড়িয়ে +2 এক্সপোজার বাড়িয়েছি ইত্যাদি ইত্যাদি। তো এটি হচ্ছে এক নম্বর ইমেজটি। এরপরে আমরা যেটি করছি দুই নম্বর ইমেজ, এখানে দেখুন এক্সপোজার 1 করা হয়েছে, অর্থাৎ আগের এক্সপোজার চেয়ে মাত্র 1 স্টপ কমানো হয়েছে এবং এটি একটু লো, আগের চেয়ে লো কন্ট্রাস্টে বা লো এক্সপোজারে ছবি তোলা হয়েছে বা এটি কাস্টমাইজ করা হয়েছে। হোয়াইট ভ্যালু -30 এবং বাকিগুলো সব ঠিক রয়েছে। তো এটি এটি গেল দুই নাম্বার ইমেজ। এভাবে আপনি প্রতি ছবির আপনি দেখতে পাবেন, এখানে দেখবেন আপনি এক্সপোজার কমিয়ে দেওয়া হয়েছে -1 এবং এর পরের ইমেজটি -2 এক্সপোজার কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এভাবে এক্সপোজার ভ্যালু কমিয়ে এবং বাড়িয়ে 5টি ইমেজ তৈরি করা হয়েছে। তো এভাবে প্রতিটি ইমেজ তৈরি করার পর, প্রতি ইমেজ তৈরি করার পর আপনি এখানে সেভ ইমেজ দিয়ে আপনি এটি সেভ করবেন। তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এখানে কেন সেভ করবেন সেটা কারণ হচ্ছে আপনি এটাকে জিপিজি ফরম্যাটে সেভ করে তারপর আপনাকে ফটোশপে HDR করতে হবে। তো এটি এখন DNG ফরম্যাটে রয়েছে, কিন্তু এটিকে আমরা এখন জিপিজি ফরম্যাটে বানাবো HDR করার জন্য। এখানে ফাইল এক্সটেনশন আমরা এখানে জিপিজি করে দিই, তারপর এখানে আমরা কোয়ালিটি ম্যাক্সিমাম করে দেই এবং এরপর আমরা যেটি করব সেভ দিব। তো এইভাবে সেভ করার পর আপনার এই ডিএনজি ফাইলটি জিপিজি ফরম্যাটে সেভ হবে। তো এভাবে 5টি ইমেজেরই আমরা
জিপিজি ফরম্যাটে সেভ করেছি। তো এটি আগে থেকে আমরা করে রেখেছি, সেটা হচ্ছে এখানে দেখুন আগে থেকেই 5টি জিপিজি ফাইল ওপেন করা রয়েছে। এখানে দেখুন এটি সবচেয়ে লো এক্সপোজারে করা হয়েছে, এটি 1:1 কমিয়ে করা হয়েছে, এটি 2:1 কমিয়ে, এটি 1:1, এবং এটি নর্মাল এক্সপোজারে, এবং এটি 1:1 বাড়িয়ে, এবং এটি 2:1 বাড়িয়ে এই এক্সপোজারটি করা হয়েছে। তো এই 5টি ইমেজকে আমরা একসাথে সিলেক্ট করে ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পর আমরা এখানে দেখুন সিরিয়ালি আমরা এই ইমেজগুলো দেখতে পাবো, এবং ফাইনালি এই এইচডিআর ইমেজটি আমরা তৈরি করব। তো যাই হোক, এবার আমরা যেটি করব সেটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে অটোমেট মার্স টু এইচডিআর প্রো, এখানে আমরা ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আমরা যেহেতু আগে থেকে আমরা 5টি ইমেজ ওপেন করে রেখেছি, তো আমরা অ্যাড ওপেন ফাইল এখানে ক্লিক করব। দেখুন এখানে 5টি ইমেজ চলে এসেছে, এবং এটি এইচডিআর ইমেজ পিএইচডি ফাইল, তো এটিকে আমাদের দরকার নেই আপাতত এখানে, তো এটিকে আমরা রিমুভ করে দিব। এখানে আরেকটি অপশন দেখার মতো রয়েছে, সেটি হচ্ছে অ্যাটেম্প টু অটোমেটিক্যালি অ্যালাইন সোর্স ইমেজ। এটি আপনি তখনই চেক করে দিবেন যখন আপনি 5টি এক্সপোজারে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, সেক্ষেত্রে গোস্ট যেন না হয়, গোস্ট তৈরি যেন না হয়, সেই জন্য এটি সিলেক্ট করে দিবেন। তবে আমরা এখানে যেহেতু একই ইমেজের 5টি এক্সপোজার ভ্যালুতে করেছি, তাই আমাদের এটি আনচেক করে দিলেই বেটার হবে। তারপর ওকে দিই। ওকে দেওয়ার পর কিছুক্ষণ কাজ হবে, যেহেতু এটি 5টি ইমেজ একসাথে করবে। তারপর এরকম ম্যানুয়ালি সেট ইবি, ইবি এখানে এক্সপোজার ভ্যালু মিনিং করছে। এখানেও আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থাকে আপনি এই অপশনগুলো ভালোভাবে বুঝবেন। এখানে অ্যাপারচার ভ্যালু হচ্ছে 4, আর আইএসও ভ্যালু ঠিক আছে। এখানে শাটার স্পিড 1/60 এটি দেওয়া রয়েছে। এই অ্যাপারচার ভ্যালু এবং শাটার স্পিড এটি বোঝার জন্য আপনি ডিএসএলআর ক্যামেরা থাকতে হবে, এবং আপনার ম্যানুয়াল মোডে ছবি তোলার অভিজ্ঞতা থাকতে হবে। যাই হোক, আমি এখানে যেটি করব সেটি হচ্ছে এখানে প্রতিটি ইমেজেই দেখুন 5টি ইমেজেরই এক্সপোজার ভ্যালু ম্যানুয়ালি দেখিয়ে দিতে হবে, এবং সেটি আপনার আমরা এখানে অ্যাপারচার দিয়ে করব। শাটার স্পিড দিয়েও করা যায়। তো যাই হোক, আমরা অ্যাপারচার ভ্যালু এখানে এটিকে আমরা বাড়িয়ে 8 দিব। তো 8 অ্যাপারচার ভ্যালু এবং 60 শাটার স্পিডে যদি ছবি তুলি, তখন এরকম ডার্ক ইমেজ তৈরি হবে। তো এরপর এটিকে আমরা আবার অ্যাপারচার ভ্যালু আমরা 8 থেকে 5.6 সিলেক্ট করব। এতে আরেকটু হাইলাইট বা ডার্ক ইমেজই তৈরি হবে। এরপর এটি হচ্ছে নর্মাল ইমেজ, তাই আগের মতোই থাকবে, এবং এটিকে আমরা ওভার এক্সপোজ করব। ওভার এক্সপোজ করার জন্য আমরা এখানে শাটার স্পিড সেম থাকবে, কিন্তু অ্যাপারচার ভ্যালু আমরা বাড়িয়ে 2.8 সিলেক্ট করব। এর আগেরগুলো আমরা অ্যাপারচার ভ্যালু কমিয়েছি, কিন্তু এখন আমরা বাড়াবো যেন এটি ওভার এক্সপোজ হয়। তারপর আমরা সর্বশেষ ইমেজে আমরা এটিকে আরও অ্যাপারচার ভ্যালু বাড়িয়ে 2 ভ্যালু দিব। এখন দেখুন এটি কিন্তু আরও এক্সপোজার হয়ে গেল। এবার আমরা ফাইনালি যেই এক্সপোজার দাঁড়ালো, এখানে দেখুন 1 নম্বর ইমেজে 5.74 এক্সপোজার ভ্যালুতে দাঁড়ালো, এবং 88, 89, 80, 10, 80, 11। তো আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা 5টি ইমেজ একাধারে পেয়ে গেলাম, এবং সেটি একই মার্জ হয়ে একটি ইমেজে রূপান্তর হলো। এবং এখানে এবার ম্যানুয়ালি আরও কিছু সেটিং দিয়ে আমরা ফাইনালি এইচডি ইমেজটি তৈরি করব, এবং সেটি আগামী পর্বে দেখাবো। ধন্যবাদ।